মাথায় আঘাত লাগলে প্রথমেই আমাদের খেয়াল করতে হবে যে কোনো রক্তপাত হচ্ছে কি না সেক্ষেত্রে প্রথমে রক্তপাত বন্ধ করাটা খুব জরুরি এবং তারপরে যেটা হতে পারে রুগীর ধীরে ধীরে মাথা ব্যথা হতে পারে অথবা জ্ঞানের মাত্রা কমে যেতে পারে প্রথমে দেখা গেল কিছু হয়নি কিন্তু ছয় ঘন্টার মধ্যেই ধীরে ধীরে রুগীর ঘুমঘুম ভাব কিংবা চেতনা কমে আসতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই খুবই দ্রুত ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন আবার দেখা যেতে পারে যে ওই দিন কিছু হলো না কিন্তু বারো ঘন্টা পরে বা চব্বিশ ঘন্টার মধ্যে রুগীর খিচুনি হলো অথবা রুগীর কোনো একদিক অবশ হয়ে গেল কিংবা প্যারালাইজড হয়ে গেল সেক্ষেত্রেও খুব দ্রুত রুগীকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে সাধারণত এইসব ক্ষেত্রে যা হয় রুগীর মাথার ভিতর রক্ত জমে আর সেই রক্তটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এই সমস্যার দেখা দিতে পারে আর আরেকটা ব্যাপার হচ্ছে হাই ভেলোসিটি ইঞ্জুরি মানে রুগী হয়তো একশো তিরিশ কিলোমিটারে গাড়িতে যাচ্ছিলো অথবা কোনোভাবে সে হিট করেছে তার মাথাকে খুব অতি মাত্রার গতিতে সেসব ক্ষেত্রে আমরা বুঝতেই পারবো যে রুগী যদি অচেতন হয়ে যায় সেক্ষেত্রে রোড সাইডে হোক বা যেভাবে যেখানেই থাকুক আমাদেরকে রুগীকে নিয়ে যেতে হবে হাসপাতালে সেখানে সিটি স্ক্যান করে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করতে হবে তবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিন্তু বাচ্চা যদি আঘাত পাওয়ার পরে যেমন টেবিল থেকে পড়ে গেল সেই হাইটটা হয়তো চার ফুট বা পাঁচ ফুটের বেশি না এবং বাচ্চা যদি তারপরে খুব বেশিক্ষণ ধরে কান্নাকাটি না করে অথবা নেতিয়ে না পড়ে বা ঘুমিয়ে না পড়ে সেসব ক্ষেত্রে আমরা শুধু অবজারভেশন করেই থাকতে পারি আরেকটা ব্যাপার হচ্ছে বমি অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাথা ব্যথার সঙ্গে যদি বমি করতে থাকে বারবার সেক্ষেত্রেও আমাদেরকে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে কিন্তু সেগুলো যদি কিছু না থাকে তাহলে আমরা শুধু অবজারভেশনের মাধ্যমেই বাচ্চাদেরকে চিকিৎসাটা নিশ্চিত করতে পারি এবং সেক্ষেত্রে কোনো সিটি স্ক্যানেরও হয়তো দরকার পড়বে না আমরা জানি সিটি স্ক্যানে ইরেডিয়েশন রয়েছে যেটা খুব একটা ভালো কিছু না এবং ছোট বাচ্চাদেরকে না দেওয়াই ভালো তো আমরা তাহলে শিখলাম যে রুগীর চিকিৎসাগুলো কী কী হতে পারে যে রুগীকে আমরা অবজার্ভ করতে পারি রুগীকে হাসপাতালে গিয়ে আমরা ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিতে পারি রুগীর একটা সিটি স্ক্যান করে আরও নিশ্চিত হতে পারি এবং এরপরে যদি রুগীর অসুবিধা হয় তাহলে আমরা অপারেশন করে ভেতর থেকে রক্ত বা খুয়ে যাওয়া ব্রেইনের অংশটুকু বের করে এনে রুগীকে আমরা সুস্থতা দিতে পারি ধন্যবাদ